আসসালামু আলাইকুম। সহজ কৃষি শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি একটি আপডেটমূলক। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি দুটি পদ্ধতিতে পেঁপে গাছের কলম করেছিলাম। একটি হচ্ছে সরাসরি কেটে, আরেকটি হচ্ছে সরাসরি কাটার পর আবার লম্বালম্বিভাবে কেটেছিলাম। তো ওই আমার লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার দুইটা কাটার যে এই উপরের অংশ, এই যে এখানে যে উপরের কলমটা করেছিলাম, সরাসরি কাটার পর আবার লম্বালম্বিভাবে কেটেছিলাম যেখানে, সেখান থেকে শিকড় বের হচ্ছিল না। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো যে সেটাতেও শিকড় বের হয়ে গেছে। তো একটু কাছে আসুন, দেখাচ্ছি। এই যে এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, এই যে এটা হচ্ছে এভাবে কাটার পর আবার লম্বালম্বিভাবে কেটেছিলাম, এই হচ্ছে সেই অংশটি, সেই কলমটি, এটাতেও শিকড় এসে গেছে। এবং এই হচ্ছে তার নিচে, ঠিক নিচে এই যে শিকড় দেখতে পাচ্ছেন, এই যে এখানে সাদা সাদা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটিতেও খুব সফলভাবে শিকড় এসে গেছে। তো আজকে আমি এই কাটিংগুলোকে কীভাবে কেটে নিয়ে আপনি স্থানান্তর করবেন, অর্থাৎ পটে বা টবে কীভাবে আপনি এই গাছকে রোপণ করবেন, সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। এখন আমি কলমের যে নিচের অংশ, সেই অংশ থেকে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সাবধানে সতর্কতার সাথে আস্তে আস্তে কাটতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটুকু আমি কেটে আলাদা করে নিয়েছি। একটু কাছে নিয়ে আসুন, দেখাই কীভাবে শিকড়গুলো বিস্তার লাভ করেছে। যেহেতু আমি এই জায়গাটিকে আগেই গোবর মাটি দিয়ে প্রস্তুত করে রেখেছিলাম, এর জন্য আমি আজকে এখানে কোনো প্রকার সার বা কোনো কিছু দিচ্ছি না, শুধুমাত্র জায়গাটিকে ঝুরঝুর করে ঝুরঝুরো করে কাস্তে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার মাটি সম্পূর্ণ আলগা এবং প্রচণ্ড ঝুরঝুরে। এই হচ্ছে নতুন নতুন শিকড়গুলো। এই শিকড়ের মাধ্যমে সে এই মাটি থেকে সরাসরি খাবার গ্রহণ করবে। এছাড়াও আরো অনেক নতুন শিকড় বের হচ্ছিল এই যে এদিকে। এখন সম্পূর্ণ শক্ত আরও একটি এর সাথে লাঠি গেঁথে দিচ্ছি এবং এই লাঠির সাথে শক্ত করে গাছটিকে বেঁধে দিতে হবে, যাতে বাতাসে বা কোনো কিছু ধাক্কায় খুব সহজে পড়ে না যায়।